আর মাত্র কদিন পরেই আমন মৌসুম, মাঠে মাঠে সোনালী ধান। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে প্রতি বছর দেশের অভ্যন্তরীণ বাজার অর্থাৎ সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল কেনে সরকার। এবছর নভেম্বরেই এই অভিযান শুরু হবে। সরকারের নানা রকম পদক্ষেপেও শতভাগ পূরণ হচ্ছে না সংগ্রহ অভিযান। চুক্তিতে থাকা সত্ত্বেও মিলাররা চাল ও ধান দেন না, এজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থাও। সদ্য শেষ হওয়া বড় মৌসুমেও চাল সংগ্রহ অভিযান সফল হলেও লক্ষ্যমাত্রার চেয়ে সরকারের গুদামে ধান গেছে কম। গেল আমন মৌসুমেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এমন অবস্থায় সরকার এবছর 7 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে 4 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 2 লাখ টন ধান। এবার সিদ্ধ চাল 44 টাকা, আতপ 43 ও ধান 30 টাকা দরে কেনা হবে। গত বছর আমন মৌসুমে 2 লাখ টন ধান ও 5 লাখ টন চাল সংগ্রহ করে সরকার। সে বছর প্রতি কেজি চাল 42 ও ধান 28 টাকায় কেনা হয়েছিল। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে খাদ্যশস্য মজুদের পরিমাণ 17,73,000 টন জানিয়ে সংগ্রহ অভিযান সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আমন মৌসুমে আমাদের আমরা 4 লক্ষ মেট্রিক টন চাউল ক্রয় করব, সিদ্ধ চাউল, এবং 1 লক্ষ মেট্রিক টন আমরা আতপ চাউল ক্রয় করব, এবং 2 লক্ষ মেট্রিক টন আমরা ধান আমরা ক্রয় করব। এটার মূল্য নির্ধারণ করা হয়েছে বড়তে 30 টাকা কেজি ধান এবং 44 টাকা কেজি চাউল। এদিকে পেঁয়াজ এবং আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের দুর্বল দিক দাবি করে কৃষিমন্ত্রী বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা অসহযোগিতা করছে, অভিযান করলেই তারা বন্ধ করে চলে যায়, সরবরাহ বন্ধ করে দেয়। পেঁয়াজের দাম আমরা কেন আমদানি করতে দিইনি? আমরা চেয়েছি গত বছর কৃষকরা দাম পায় নাই, এই বছর তারা দাম পায়, এটা আমাদের নীতি ছিল। আপনারা সমালোচনা করেন, আমি সেটা মাথা পেতে নিচ্ছি। ভবিষ্যতে পেঁয়াজ নিয়ে আর সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজের উন্নত জাত এবং প্রযুক্তি পেয়েছে বাংলাদেশ, যাতে উৎপাদন বৃদ্ধির সাথে প্রক্রিয়াজাত সহজ হবে। শাহরিয়ার জামান দীপ, এখন ঢাকা।